চাঁদের পর এবার লক্ষ্য সূর্য। আগামী মাসেই ছুটবে ভারতের প্রথম সূর্যযান। 2020 সালেই হওয়ার কথা ছিল, হয়নি। করোনা অতিমারির জন্য পিছিয়ে গিয়েছিল। 2023 সালে আবার তার লগ্ন ঘুরে এলো। সূর্য অভিযানের লগ্ন, ভারতের প্রথম সূর্য মিশন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখন চন্দ্রযান ৩ নিয়ে হইচই চলছে। এই আবহেই সূর্যের রহস্যভেদ করতে চলেছে ইসরো। আগামী ২৬শে আগস্ট ইসরো তথা ভারতের প্রথম সৌর মিশন আদিত্য L-1 লঞ্চ হবে। ঐতিহাসিক মুহূর্ত, এতে কোনো সন্দেহ নেই। চন্দ্রযান ৩ 23 বা 24শে আগস্ট নাগাদ চাঁদের মাটিতে পৌঁছাবে, আর তার 3 দিনের পরেই ইসরোর ভাবনায় রয়েছে সূর্য মিশন। ইসরো এই সূর্য মিশন লঞ্চ করবে আদিত্য L-1 নামক যান দিয়ে। সান আর্থ সিস্টেম হলো অরবিটের ল্যাগ্রেঞ্জ পয়েন্ট 1 এর সন্নিহিত অঞ্চলে যাবে এই আদিত্য। পৃথিবী থেকে এর দূরত্ব 15 লক্ষ কিলোমিটার। এই অবস্থান থেকে সূর্যকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারবে যানটি। গ্রহণ বা অন্য কোনো অন্তরায় ঘটবে না। কি দেখবে এই যান? দেখবে সূর্যের নানা রকম কার্যপ্রক্রিয়া, দেখবে মহাকাশের আবহাওয়ার ওপর কি প্রভাব ফেলে সূর্যের এই কর্মকাণ্ড। আদিত্য L-1 একটি PSLV মানে পোলার স্যাটেলাইট লঞ্চ ভিকেলের মাধ্যমে মহাকাশে পাঠানো হবে। ধরা হয়েছে লঞ্চের পর থেকে অন্তত 4 মাস সময় লাগবে এর নিজের গন্তব্যে পৌঁছতে। বহু চর্চিত চন্দ্রযান ৩-এর উৎক্ষেপণ হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত তার অভিযান মসৃণ রয়েছে। ভারতের মহাকাশ প্রযুক্তির দিক থেকে খুব বড় ঘটনা। এর আগের মিশন চন্দ্রযান ২ ব্যর্থ হয়েছে, ফলে এই মিশনে বাড়তি নজর। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো চন্দ্রযান ৩ বহনকারী যে স্পেস ক্রাফট লঞ্চ করে সেটি ভারতের হেভিয়েস্ট GSLV। তৈরি করা হয়েছে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে। চাঁদে এর সফট ল্যান্ডিং ঘটবে। এটি চাঁদ সম্পর্কে নানা তথ্য সংগ্রহ করবে। অতি উচ্চাকাঙ্ক্ষী এবং এই প্রকল্প নিয়ে ইসরো খুবই আত্মবিশ্বাসী ও উচ্ছ্বসিত। তারা জানিয়েছে লুনার সারফেস বা চাঁদের মাটিতে ঘোরার সময় চন্দ্রযান ৩ চাঁদের ভূপ্রকৃতি ও তার পরিবেশ নিয়ে নানা রকম তথ্য আমাদের পাঠাতে থাকবে। এটি চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে ঘোরাফেরা করবে। চন্দ্রযান ৩-এর মাধ্যমে চাঁদের মাটিতে যান নামিয়ে চাঁদ চর্চা শুরু করে দেওয়ার সঙ্গে সঙ্গেই রেকর্ড করে ফেলবে ভারত। এই বিরল কাজটি সুষ্ঠুভাবে করার ক্ষেত্রে বিশ্বের 4র্থ দেশ হতে চলেছে ভারত। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্যকেও জানানোর সুযোগ করে দেবেন। আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন। বাই বাই।